एक बच्चे की मौत की घटना के बाद बामनहाट इलाके में उत्तेजना का माहौल बन गया। बच्चे की इलाज में लापरवाही बरतने के आरोप वहां मौजूद स्वास्थ्य विभाग के डॉक्टरों एवं स्वास्थ्य कर्मियों पर लगा है। पता चला है कि बामनहाट एक नंबर ग्राम पंचायत अंतर्गत कालमाटी के निवासी कार्तिक बर्मन रविवार 9 वर्षीय अपनी बच्ची अर्चिता बर्मन को अस्पताल लेकर आए थे, लेकिन सुबह उसकी मौत हो गई। इस घटना के बाद स्थानीय लोगों ने वहां जमकर प्रदर्शन किया। उनका कहना है कि इलाज में लापरवाही बरतने की वजह से ही यह घटना घटी है। आखिरकार मौके पर पहुंची पुलिस ने हालात को नियंत्रित किया। সাড়ে আটটায় এডমিশন করানো হলো। এডমিশন করার পরে ওষুধ, এখান থেকে একটা ওষুধও দেয়নি, সব কিনে ওষুধ, চারটে ওষুধ লিখে দিছি, তিনটে ওষুধ পাইলাম, তিনটে ওষুধ নিয়ে আসলাম। তিনটে ওষুধ নিয়ে আসার পরে আধা ঘন্টা পর আমি খাওয়াইলাম। খাওয়ার পরে সব মানে গুটিতে দাগ খাওয়ার পরে মোটামুটি আমি বাইরে চলে আসলাম, যে একটু ঘুমানো ভাব আর ছিল। ওর মা তো অতটা বোঝে না, আমি সবসময় যাওয়াই করি। তার মধ্যে আবার কিছুক্ষণ পরে আমি খবর নিলাম যে পায়খানা বমি করছে। হ্যাঁ, পায়খানা বমি করছে, আর তো ওষুধ খাওয়া যাবে না, একবার বলি খাওয়ার বসে রাখছি। ঠিক আছে, তখন গিয়ে বললাম যে ইয়া আমার রোগী খুব সিরিয়াস, যদি চিকিৎসা করতে চান ডাক্তারকে ডাকেন, সিরিয়াস আছে আমার রোগী সিরিয়াস, আর না হলে ট্রান্সফার করে দেন, দিনেরা চলে যাবো। তখন আমার অ্যাম্বুলেন্সও রোগী ছিল, অ্যাম্বুলেন্স ইয়া ড্রাইভার আমার সম্পর্কে দিয়েই হয় না, ও বর্তমান রুমে আছে, ঘুম দিছে না, করতেছে, আমি তো আসি। ঠিক আছে, ভালো কথা। আস্তে 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 বাচ্চার পরিস্থিতি আরও খারাপ হতেছে। মারা গেল কেন, আমি চিকিৎসার জন্য মানে দিনাটা ট্রান্সফার করার জন্য বারবার বলছি, ট্রান্সফার করে দেন, দিনাটা নিয়ে যাব। চিকিৎসা ডাক্তার আসতেছে না, চিকিৎসা কোনো হইতেছে না, তো আমি কী করবো? ভালো রাখার তাগিদে তাকে ওখানে অবজারভেশনে রাখা হলো হাসপাতালে, এবং ফুইল দেওয়ার কোনো ব্যাপার ছিল না, যেহেতু ডিহাইড্রেশন ছিল না, ওরালি খেতে পাচ্ছে, মুখ দিয়ে খেতে পাচ্ছে, সে নর্মালি যখন ডক্টর বাবুরা চিকিৎসা দেন সেরকম চিকিৎসা দিয়েই ওখানে রেখেছিল। তো তারপরে পেশেন্ট স্টেবল ছিল, রাত 11টার দিকে সম্ভবত একবার সিস্টারকে ডেকেছিল, পেট ব্যথার সমস্যা ছিল, এবার পেট ব্যথার সমস্যা যখন ছিল তখন সিস্টার গিয়ে দেখা করে এসেছিল। ভোর 5টার দিকে একবার ওরা পেশেন্ট বাড়ি কমপ্লেন করতে এসে বমি করছে, তিনি গিয়ে দেখে এলেন, ওষুধও দিয়েছে এবং সঙ্গে স্যালাইনও দিয়েছে। স্যালাইন দেওয়ার নিয়মটা এটা ছিল, স্যালাইন দেওয়ার জন্য যে অভিযোগ ইয়েটা ছিল, নিয়মটা ছিল, ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী বলছিল যে যদি খেতে না পারে পেশেন্ট, যদি ডিহাইড্রেশন হয়ে যায় অর্থাৎ বমি করে, তখন তো মেনলি কী হয় তাহলে পেশেন্টরা ডিহাইড্রেটেড হয়ে যায়, তখন ফ্লুইড দেওয়ার একটা ব্যাপার থাকে। এবার যখন দেখছি যে মুখে খেতে পারছে তখন ফ্লুইড দেওয়ার কোনো ব্যাপার ছিল না, কিন্তু অ্যাডভাইস ছিল স্যালাইনের, ফ্লুইডের অ্যাডভাইস ছিল যদি খেতে না পারে, যদি ডিহাইড্রেশন হয় তখন দিতে হবে। এবার সেই অনুযায়ী ভোর 5টার সময় যখন দেখলো যে একবার বমি করেছে, তখন সেই অনুযায়ী ওরা কিন্তু সিস্টার কিন্তু ডাক্তারের পরামর্শ অনুযায়ী ফ্লুইডটা দিয়ে দেয় ভোর 5টার দিকে। তারপরে তো 6:30-7টার দিকে যেটা ব্যাপার হলো যে ওরা এসে কমপ্লেন করলো যে বাচ্চার শ্বাসকষ্ট হয়েছে। এবার শ্বাসকষ্ট কেন হচ্ছে, এবার গিয়ে দেখা গেল, খবর নিয়ে দেখা গেলো যে সে
বাচ্চাকে বিস্কুট শুকনো বিস্কুট আর চা খাওয়াচ্ছে শুয়ে শুয়ে না না বসে আজকে আর শুয়ে শুয়ে বিস্কুট চা খাওয়াচ্ছে আমার বাচ্চা নেই বাচ্চা নেই পরে যেটা আইডিয়া হলো না আইডিয়া হচ্ছে বাচ্চা নেই আমার না বাচ্চা ঠান্ডা দিয়ে গলার মধ্যে শ্বাসনালীতে তোমার যদি একটা বাচ্চা নেই তো লেগে তার মানে কি হতো এটা অ্যাসপিরেশন হয়ে গেছে সে অ্যাসপিরেশন থেকে সেখান থেকে শ্বাস যাও অটো যাও পেশেন্ট পড়ে মারা যায় পেশেন্ট স্টিল যাও